বিজেপির সন্ত্রাসকে হুঁশিয়ারি দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আওয়াজে জনগণ নামল রাজপথে। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ ও সাধারণ প্রশাসন ভূমিকা না নিলে আগামীর পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে বলা যে মুশকিল, তা এদিনের মজলিশপুরে বিরাট মিছিল বুঝিয়ে দিয়ে গেল। সন্ত্রাস আর অত্যাচারে দেয়ালে পিক ঠেকে যাওয়া মানুষ এদিন দীপ্ত কণ্ঠে বিজেপি জোট সরকারকে হটানোর আওয়াজ তুললেন অকুতো ভয়ে। মঙ্গলবার 59 মাসের প্রথম দীপ্ত ও মানুষের বিরাট মিছিল জিরানিয়ার মানুষ প্রত্যক্ষ করল, কাঁপন ধরিয়েছে শাসকের বুকে। বহু নতুন মানুষের সমাহারে এদিনের লাল ঝান্ডার সুসজ্জিত মিছিল বাড়তি উন্মাদনা সৃষ্টি করে প্রতিদিনকার সন্ত্রাস কবলিত গোটা বিধানসভা এলাকায়। এদিনের মিছিলে কে ছিল না? ছাত্র থেকে কৃষক, যুবক থেকে শ্রমজীবী, ক্ষেতমজুর থেকে শ্রমিক, উপজাতি, হিন্দু, মুসলিম সব অংশের জনগণের উপস্থিতি ছিল। পূর্বভাগে ছিলেন সিপিআইএম নেতৃত্ব, মানিক সরকার, জিতেন্দ্র চৌধুরী, রাধাচরণ দেববর্মা ও অন্যান্য নেতৃবৃন্দ। হলো সভাও, দেখুন সে ছবি। মায়েরা বোনেরা ভাই, আপনাদের সামনে দিয়ে আমাদের বাম ফ্রন্টের একটা মিছিল এগিয়ে চলেছে জিরানিয়া মহকুমাতে। যে অমানিশার অন্ধকার নামানো হয়েছে সারা রাজ্যের সঙ্গে এই বিজেপি সরকার, এর অবসানের জন্য আপনারা এগিয়ে আসুন, আপনারা ভোট দিন, বামপন্থীদের জয়ী করুন, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়ী করুন। উন্নয়ন মুখ চুপে বলেছে একটা কাজ করেনি 5 বছরের মধ্যে। ভাবা যায় জিরানিয়াতে যা কিছু করা হয়েছে বামফ্রন্টের আমলে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।